আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর এমসি কুকিং স্টুডিও এন্ড ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটা নতুন রেসিপি, সেটা হলো করলা চিংড়ি ভাজি। কিভাবে করলা চিংড়ি ভাজি করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি এখানে করলা আর চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন আমি এর মধ্যে যে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দেওয়ার পর আমি আরও কতক্ষণ সময় চিংড়ি মাছ এবং পেঁয়াজ ভাজব, আরও কতক্ষণ ভাজার পর তখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর হলুদ গুঁড়া দিয়ে দিব 1 চা চামচের 1/4 ভাগ দিয়ে আমি ভালো করে চিংড়িটা ভেজে এর মধ্যে আমি করলাগুলো দিয়ে দিব। করলাটা দেওয়ার সময় যাতে নিচে পানিটুকু না যায় সেটা একটু খেয়াল রাখবেন। তারপর আমি করলাগুলো ভালো করে চিংড়ির সাথে মিক্সড করে নিব। আমি প্রায় 5 মিনিটের মতো করলাগুলো ভাজবো যতক্ষণ না পর্যন্ত করলাগুলো সিদ্ধ হচ্ছে। আর করলাটা যত ভাজা ভাজা করবেন আপনার করলার তিতাটা কিন্তু ততটাই চলে যাবে। এখন আমি করলার মধ্যে 5-6টা কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে আর একটু ভালো করে নেড়ে দিব। আমি চাই আমার রেসিপিগুলো খুব সহজে আপনাদের কাছে তুলে ধরতে। হয়ে গেল আমার করলা চিংড়ি, খুব সহজেই রান্না করা যায়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ আমার রেসিপিটি এতক্ষণ দেখার জন্য। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার আরও 2 মিনিটের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।